নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস, সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই সবাই জেনে গেছেন যে কলকাতা সার্জেন্ট এবং লেডি এসআই আর এসআই পদের রিক্রুটমেন্টের যেই নোটিশ বেরোনোর কথা ছিল সেই ডিটেলড নোটিশ কিন্তু চলে এসেছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন ভুলগুলো করলে আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। খুব ছোটোখাটো ভুল, কিন্তু যেগুলো করলে আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে সেই কারণে আপনাদেরকে খুব সাবধানতার সঙ্গে ফর্ম ফিল আপ করা উচিত। তো সেই নিয়ে এই ভিডিওতে বলবো। আর যারা এখনো ডিটেইলড অফিশিয়াল নোটিশটা দেখেননি এবং এই চাকরির জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, বয়স সীমা কত কি হতে হবে, স্যালারি কত রয়েছে, শারীরিক যোগ্যতা কি হতে হবে, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমি আরও একবার বলে দেব এই ভিডিওতে। যারা অলরেডি এই বিষয়ে জানেন তারা এই পার্টটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন শুরু থেকে শেষ অবধি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দিন। যারা পুলিশের চাকরিতে ইন্টারেস্টেড সেই সমস্ত ক্যান্ডিডেটসদের কাছে প্লিজ ভিডিওটিকে পৌঁছে দিয়ে তাদেরকে সাহায্য করুন, পৌঁছে দিয়ে তাদেরকে সাহায্য করবেন। বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন। প্রথমেই বলি কত শূন্য পদ রয়েছে। তো মোট শূন্য পদ রয়েছে 330টি। তো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে পুরুষ প্রার্থীদের জন্য রয়েছে 161টি শূন্য পদ, লেডিস সাব ইন্সপেক্টরের জন্য 27টি শূন্য পদ রয়েছে, আর সার্জেন্ট পদের জন্য রয়েছে 122টি শূন্য পদ। প্রথমে বলি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে। প্রার্থীর যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনের ওপর, কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। তাছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলার বাসিন্দারা ছাড়া বাকি সমস্ত প্রার্থীদের কিন্তু বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। অনেকেরই একটা কনফিউশন থাকে যে যারা লাস্ট ইয়ারে এখন আছেন গ্র্যাজুয়েশনের, তো তারা অ্যাপ্লাই করতে পারবেন কি না। তো অফিসিয়াল নোটিশে কিন্তু এটা ভালো করে মেনশন করা আছে, একটু খেয়াল করুন। দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট পজেস দ্য অ্যাবভ নোটেড কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এই যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে তার আগেই কিন্তু প্রার্থীদের এই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, নইলে কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবেন না। ইফ ইট ইজ ফাউন্ড ডিউরিং ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস অ্যাট এনি স্টেজ দ্যাট এনি ক্যান্ডিডেট হ্যাজ অ্যাকোয়ার্ড কোয়ালিফিকেশন অ্যাজ স্টেটেড অ্যাবভ অ্যাট এনি ডেট আফটার দ্য ডেট অফ দ্য পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট হিজ হার ক্যান্ডিডেচার উইল সামারিলি বি রিজেক্টেড। অর্থাৎ যখন টেস্টিমোনিয়ালসের ভেরিফিকেশনের কোনো স্টেজে যদি এমন পাওয়া যায় যে এই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার পরে আপনারা এই এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এবার বলি প্রার্থীদের বয়সসীমা কত কী হতে হবে। জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 1/1/2021 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 20-27 বছরের মধ্যে হতে হবে সীমায়। বাকি সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় রয়েছে সেটি পেয়ে থাকবেন। অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে, আর ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। কলকাতা পুলিশের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স 35 বছর পর্যন্ত হতে পারবে। আর যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসরা এসসি কিংবা এসটি প্রার্থী হয় সেই ক্ষেত্রে প্রার্থীরা সর্বোচ্চ বয়সে আরও 5 বছরের ছাড় পাবেন, এবং ওবিসি ক্যান্ডিডেটস হলে সর্বোচ্চ বয়সে আরও 3 বছরের ছাড় আপনাদের জন্য থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জেনে রাখুন, ফিমেল অ্যাপ্লিকেন্টস আর অনলি এলিজিবল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরেস আনআর্মড ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ। অর্থাৎ মহিলারা কিন্তু সার্জেন্ট পদের জন্য আবেদন করতে পারবেন না, শুধুমাত্র সাব ইন্সপেক্টরেস পদের জন্যই আপনারা কলকাতা পুলিশে আবেদন করতে পারবেন। এবার বলি প্রার্থীদের শারীরিক যোগ্যতা কি হতে হবে। তো প্রথমে বলছি কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ব্রাঞ্চ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি হতে হবে। গোর্খা রাজবংশী গারওয়ালি এবং শিডওয়েল ট্রাইব ছাড়া বাকি সমস্ত পুরুষ প্রার্থীদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার, আর চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার উইথ মিনিমাম এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার।
তাছাড়া পুরুষ প্রার্থীদের ন্যূনতম ওয়েট হতে হবে 56 কেজি। গোর্খা রাজবংশী গারবালি এবং শিডিউল ট্রাইব পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হাইট হতে হবে 107 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার উইথ এ মিনিমাম এক্সপানশন অফ 5 সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে ন্যূনতম 52 কেজি। নেক্সট হলো সাব ইন্সপেক্টরস অফ পুলিশ। গোর্খা রাজবংশী গারবালি এবং শিডিউল ট্রাইব মহিলা প্রার্থীরা ছাড়া বাকি সমস্ত ক্যাটাগরির মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হাইট হতে হবে 160 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 48 কেজি। গোর্খা গারবালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হাইট হতে হবে 155 সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে ন্যূনতম 45 কেজি। এবার বলি সার্জেন্ট পদের শারীরিক যোগ্যতা। গোর্খা গারবালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটসরা ছাড়া বাকি সমস্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হাইট হতে হবে 173 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 86 সেন্টিমিটার উইথ এক্সপানশন অফ 5 সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে ন্যূনতম 60 কেজি। গোর্খা গারবালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থীদের ক্ষেত্রে হাইট হতে হবে 163 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার উইথ এ মিনিমাম এক্সপানশন অফ 5 সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে ন্যূনতম 54 কেজি। এবার দেখুন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী রয়েছে। সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ মেল এবং সার্জেন্ট পদের ক্ষেত্রে প্রার্থীদের 3 মিনিটে 800 মিটার রান টেস্ট দিতে হবে, আর সাব ইন্সপেক্টরস আনআর্মড ব্রাঞ্চ ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার রান টেস্ট দিতে হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন না। এবার বলি সিলেকশন প্রসেস সম্পর্কে। প্রথমে প্রার্থীদেরকে প্রিলিমিনারি এক্সামিনেশন দিতে হবে। প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এগুলোতে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীকে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে হবে। ফাইনাল এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এক্সাম প্যাটার্নটা জেনে রাখুন। প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 200 মার্কসের, জেনারেল স্টাডিজ থেকে 50টা কোশ্চেন থাকবে 100 মার্কসের, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে থাকবে 25টি কোশ্চেন 50 মার্কসের, এবং অ্যারিথমেটিক পোর্শন থেকে 25টি কোশ্চেন থাকবে 50 মার্কসের। এই প্রিলিমিনারি এক্সাম অবজেক্টিভ টাইপ হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। কোশ্চেন 2টি ভাষায় সেট করা হবে, ইংরেজি এবং বাংলা ভাষায়। তবে প্রিলিমিনারি এক্সামিনেশনের প্রাপ্ত মার্কস কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি করা হবে সেই ক্ষেত্রে কিন্তু কাউন্ট করা হবে না। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে। ফাইনাল এক্সামিনেশনের প্যাটার্নটা দেখে রাখুন। এখানে 3টি পেপার থাকবে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 1-এ জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের ওপর 100 মার্কসের কোশ্চেন আসবে। জেনারেল স্টাডিজ থেকে থাকবে 50 মার্কসের কোশ্চেন। লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে থাকবে 25 মার্কসের কোশ্চেন, আর অ্যারিথমেটিক পোর্শন থেকে থাকবে 25 মার্কসের কোশ্চেন। মোট সময় থাকবে 2 ঘন্টা। পেপার 2-তে ইংলিশ থেকে 50 মার্কসের কোশ্চেন থাকবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। আর পেপার 3-তে বাংলা কিংবা হিন্দি অথবা উর্দু কিংবা নেপালি থেকে 50 মার্কসের কোশ্চেন আসবে, সময় থাকবে 1 ঘন্টা। ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশনের কোশ্চেন 3টি ল্যাঙ্গুয়েজে সেট করা হবে, ইংলিশ, বাংলা এবং নেপালি। আর একটি জিনিস খেয়াল করুন, দ্য ক্যান্ডিডেটস মে আনসার ইন অ্যানি অফ দিস ল্যাঙ্গুয়েজেস, বাট অল দ্য আনসার্স মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রার্থীরা এই 3টি ভাষার থেকে যে কোনো 1টি ভাষায় আনসার করতে পারবেন, কিন্তু যেই ভাষায় আপনারা আনসার করছেন সমস্ত আনসারগুলো কিন্তু আপনাকে একই ল্যাঙ্গুয়েজে আনসার করতে হবে। পার্সোনালিটি টেস্ট হবে 30 মার্কসের। পার্সোনালিটি টেস্টে প্রার্থীদের বাংলা বলার অ্যাবিলিটি কিন্তু চেক করা হবে। পার্সোনালিটি টেস্টের মিনিমাম 5 মার্ক হলো 8। সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আনআর্মড ব্রাঞ্চ এবং সার্জেন্ট পদের স্যালারি দেখে রাখুন। এই পদগুলোর পে লেভেল 10। পে স্কেল রয়েছে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত। এবার বলি কী করে আপনারা আবেদন করবেন। এই চাকরির জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে গেলে প্রার্থীদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbpolice.gov.in, সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, অথবা কলকাতা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে kolkatapolice.gov.in,
সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রপার ডিটেল সহ ফিল আপ করে স্ক্যানড ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে আবেদন ফর্ম জমা করতে হবে। পেমেন্ট প্রার্থীরা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন। তাছাড়া পেমেন্ট বিভিন্ন ই ওয়ালেট এবং ভারত কিউআর কিংবা ইউপিআই অ্যাপের মাধ্যমেও করা যাবে। তাছাড়া আপনারা অফলাইনেও আবেদন করতে পারেন। আবেদন আপনাদেরকে করতে হবে 19/7/2021 তারিখ থেকে 19/8/2021 তারিখের মধ্যে। এবার বলি অ্যাপ্লিকেশন ফিস হিসেবে প্রার্থীদেরকে কত টাকা দিতে হবে। পশ্চিমবঙ্গের এসসি এসটি ক্যান্ডিডেটস ছাড়া বাকি সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 270 টাকা। পশ্চিমবঙ্গের এসসি ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, শুধু প্রসেসিং ফি হিসেবে দিতে হবে 20 টাকা। আর পশ্চিমবঙ্গের এসটি ক্যান্ডিডেটসদেরও অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে দিতে হবে 20 টাকা। অন্যান্য স্টেটের এসসি এসটি ক্যান্ডিডেটসদেরকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটস হিসেবেই কনসিডার করা হবে এবং তাদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে 270 টাকাই দিতে হবে। তো এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, কোন কোন ভুলগুলো করলে আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে সেই বিষয়ে এবার আলোচনা করব। মানে প্রথম পয়েন্টই দেখুন, ডিফেক্টিভ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন উইথ ফুজি ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেটস উইল বি সামারেলি রিজেক্ট। তো এখানে প্রথম পয়েন্টই দেখুন, ডিফেক্টিভ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশনস উইথ ফাজি ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেটস উইল বি সামারেলি রিজেক্টেড। অর্থাৎ আপনি যেই ফটোগ্রাফ আপলোড করবেন সেটা কিন্তু একদম স্পষ্ট হতে হবে। কোনো রকম হেজি ফটো যদি আপনারা আপলোড করেন তাহলে সেটা গ্রাহ্য করা হবে না। নেক্সট পয়েন্টটি দেখুন, ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম অনলি, ক্যান্ডিডেচার অফ দোজ হু সাবমিট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি রিজেক্টেড সামারেলি অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস উইল বি ফরফেইটেড। প্রত্যেকটি ক্যান্ডিডেট কেবলমাত্র একটি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন। ইন কেস কোনো ক্যান্ডিডেট একাধিক অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিসও রিটার্ন করা হবে না এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মও রিজেক্ট করা হবে। ইন কেস অফ অ্যানি মিসম্যাচ অফ ডাটা বিটুইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপড বাই দ্য অ্যাপ্লিকেন্টস অ্যান্ড সাপোর্টিং টেস্টিমোনিয়ালস অ্যাট অ্যানি স্টেজ অফ রিক্রুটমেন্ট, দ্য ক্যান্ডিডেচার উইল বি সামারেলি রিজেক্টেড। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত তথ্যগুলো দেবেন এবং ভেরিফিকেশনের কোনো স্টেজে আপনি যখন সাপোর্টিং টেস্টিমোনিয়ালস চেক করাবেন সেই ক্ষেত্রে যদি কোনো রকমের মিসম্যাচ থাকে তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্মস শ্যাল বি রিজেক্টেড ইন কেস দ্য আপলোডেড সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ রেন্ডার্ড ইন ব্লক লেটার্স, আনইন্টেলিজিবল, ডাজ নট ম্যাচ উইথ দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট। অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করা হবে যদি যেই সিগনেচার আপনারা আপলোড করবেন সেটা যদি আপনারা ব্লক লেটারে করেন কিংবা সেটা যদি স্পষ্ট না হয় কিংবা সেটা যদি ক্যান্ডিডেটসের নামের সঙ্গে ম্যাচ না করে। অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন উইল বি পিওরলি প্রভিশনাল, সাবজেক্ট টু দ্য ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অ্যাট এ লেটার স্টেজ, দেয়ার ফর ক্যান্ডিডেচার অফ অ্যানি ক্যান্ডিডেটস শ্যাল বি রিজেক্টেড স্ট্রেইট ওয়ে ইন ইফ ফাউন্ড নট এলিজিবল অ্যাট অ্যানি স্টেজ ইভেন আফটার অ্যাপিয়ারেন্স ইন দ্য টেস্ট এক্সামিনেশন। আপনি রিটেন টেস্ট এবং ফিজিক্যাল এলিজিবিলিটি এবং পিএমটিতে যদি কোয়ালিফাই করতেও পারেন এরপরও কিন্তু আপনাকে রিজেক্ট করা হতে পারে যদি ভেরিফিকেশনের কোনো স্টেজে কোনো কিছু ভুল পাওয়া যায় সেই ক্ষেত্রে। আরও একটা জিনিস খেয়াল করুন, দ্য রিক্রুটমেন্ট বোর্ড উইল নট বি হেল্ড রেসপন্সিবল ফর এনি হার্ম অর ইঞ্জুরি টু অ্যানি ক্যান্ডিডেট ইমার্জিং আউট অফ দ্য কন্ডাক্ট অফ দ্য টেস্ট। অর্থাৎ টেস্টের দরুন আপনার যদি কোনো রকমের হার্ম কিংবা ইঞ্জুরি হয় সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড কোনোভাবেই দায়ী থাকবে না। অল এন্ট্রিস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট রিলিজিয়ান ফিল্ড আর কম্পালসারি। অর্থাৎ রিলিজিয়ান ফিল্ড ছাড়া বাকি সমস্ত যা যা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত এন্ট্রিগুলো কিন্তু কম্পালসারি, সমস্ত কিছু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেটস ডিসস্যাটিসফাইড উইথ হিজ হার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি ডিউরিং ফিল্ড টেস্ট মে অ্যাপিল ইন রাইটিং বিফোর দ্য চেয়ারপারসন অফ দ্য সিলেকশন বোর্ড কমিটি অন দ্য সেম ডে অফ হিজ হার টেস্ট, নো অ্যাপিল ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেইনড ইন ফিউচার, দ্য হাইট অফ দ্য ক্যান্ডিডেট মে বি রি মেজার্ড অ্যাট এনি স্টেজ ইনক্লুডিং দ্য পার্সোনালিটি টেস্ট অ্যাট দ্য ডিসক্রিয়েশন অফ দ্য বোর্ড অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য বোর্ড শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্য ক্যান্ডিডেটস। কোনো প্রার্থী যদি নিজের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনাদেরকে সেই দিনই অর্থাৎ যেদিন টেস্ট সেই দিনই আপনাদেরকে সিলেকশন বোর্ড
বা কমিটির চেয়ারপারসনের কাছে অ্যাপিল করতে হবে ইন রিটেন। পরবর্তী সময়ে যদি আপনারা অ্যাপিল করেন তাহলে কিন্তু সেটা আর অ্যাকসেপ্ট করা হবে না। সেই ক্ষেত্রে প্রার্থীদের হাইট আরও একবার চেক করতে পারে, তবে বোর্ডের ডিসিশনই কিন্তু ফাইনাল হবে। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন ফর্ম ফিল আপের সময়। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। বিভিন্ন চাকরির রেজাল্ট, অ্যাডমিট কার্ড, জিকে কুইজ পেতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপি পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে এই চ্যানেলটিকে সাপোর্ট করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না, যেন আপনাদের কোনো আপডেট মিস না হয়। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।